আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, ফেসবুক আইডি যারা নাম্বার দিয়ে এমনকি ইমেল দিয়ে চার্জ দিতেছেন এমনকি ফরগেট যে অপশনটি এটা আসে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে এই ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুক আইডিটিকে রিকভার এমনকি নিউ পাসওয়ার্ড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স চলুন দেখা যাক মূল ভিডিওটি। তো ভিউয়ার্স, এখান থেকে ক্রোম ব্রাউজার, আমি একটি ক্রোম ব্রাউজার নিলাম। তো ক্রোম ব্রাউজার নেওয়ার পর আমি এখানে চার্জবারে আমি ধরুন এখানে আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে চার্জ ক্রোমে আমি এখানে লিখে দিব ফেসবুক। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনি নাম্বার, ইমেল এগুলো ভুলে গেলেও কীভাবে আইডিটি রিকভার করতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে ফেসবুক লেখার পরে আমি এখনকে এটাকে চার্জ করে দেব। তো চার্জ করার পরে এখান থেকে উপরে একটি ওয়েবসাইট চলে আসছে, যে এই অপশনটিতে দেখুন এখানে কিন্তু ওয়েবসাইট একটি চলে আসছে ফেসবুক। তো এখানে যখন আমি ক্লিক করে দেবো, তো ক্লিক করার পর দেখুন এখানে একটি ফেসবুকের ওয়েবসাইটে আমাকে নিয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন এখানে দেখুন আমি যেহেতু নাম্বার আমারটা ভুলে গিয়েছি কিংবা আমি ইমেল নাম্বারটিও ভুলে গিয়েছি, তো এখনকে আমি এটাকে ফরগেট করব কিভাবে। তো ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে লক্ষ্য করবেন কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিতে ফরগেট করে এমনকি নিউ পাসওয়ার্ড করে দিবেন, এমনকি কিভাবে আপনি কী দিয়ে ফরগেট করবেন। ঠিক আছে, আপনি যেহেতু নাম্বার দিয়ে ফরগেট করলে কোনো কিছু আসে না। আমি দেখাচ্ছি আপনাদের এক্সাম্পল। এখান থেকে কোনো ফরগেট পাসওয়ার্ড, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে কোন ইন্টার ইউর মোবাইল নাম্বার। তো ধরুন আমি এক্সাম্পল একটি নাম্বার বসাচ্ছি এখানে 01853420511। তো এখানে দেখুন আমি এক্সাম্পল একটি নাম্বার উঠে আমি যাতে দেখাচ্ছি এখানে চার্জ করে দিলাম। তো চার্জ করে দেখার পর এখানে দেখুন ফেসবুকে কিন্তু কোনো এই নাম্বারে কিন্তু কোনো ফেসবুক খোলা নেই, এমনকি এই নাম্বারটা দিয়ে চার্জ দিলেও কিন্তু কোনো ফেসবুক আসে না। এই নাম্বারটা কিন্তু ফেসবুকে একটি খোলা আছে, বাট আমার কিন্তু কোনো ফেসবুক কিন্তু আসতেছে না। তো ভিউয়ার্স, এখনকে আমি কী করবো, কী দিয়ে আমি ফরগেট করবো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কী দিয়ে ফরগেট করবেন। তো ভিউয়ার্স, এখনকে আমি চলে যাব, এখন আমার ফেসবুকে চলে যাব। তো ভিউয়ার্স, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এটা ধরুন আমার ফেসবুক কিংবা আপনাদের ফেসবুকটি আপনাদের বন্ধুর মোবাইলে যে কোনো একটি ফোন দিয়ে আপনি ফেসবুকটি এখানে চার্জ করে আপনি ফেসবুকটি বের করবেন। তো ফেসবুকটি বের করার পর কিন্তু আমরা যখন প্রোফাইলে ক্লিক করি, এখানে যখন ক্লিক করি তো এখান থেকে আমাদের এই প্রোফাইলটি কিন্তু চলে আসে। আপনার প্রোফাইলটি যদি অনলাইনে থাকে কিংবা আপনি ফ্রেন্ডের সাথে কানেক্ট থাকেন যে কোনো ফোন থেকে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারেন। তো প্রোফাইলে প্রবেশ করার পর এখানে দেখুন একটি থ্রি মেনু দেখাচ্ছে, এখানে থ্রি মেনু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা থ্রি মেনুতে একটি ক্লিক করে দেবেন। তো থ্রি মেনুতে ক্লিক করার পর কিন্তু আমরা কিন্তু প্রত্যেক ফ্রেন্ডের আমরা কিন্তু এই কপি লিঙ্কটা কিন্তু ইচ্ছে করলে কপি লিঙ্ক করতে পারি। তো আপনারা কী করবেন, যার আইডিটি আপনারা রিকভারি করতে চাচ্ছেন এমনকি আপনার আইডিটি রিকভারি করতে চাচ্ছেন, নাম্বার দিলেও ফরগেট নেয় না এমনকি ইমেল দিতেছেন তারপরও ফরগেট নেয় না, তো আপনি কী করবেন, এখনকার আপনি আপনার আইডির যে কপি লিঙ্কটি এই কপিটি এখানে কপি লিঙ্ক করে দেবেন। তো আমি এখনকার এটাকে কপি লিঙ্ক করে দিলাম। তো কপি লিঙ্ক করে এখনকার আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে, এখানে চলে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন, আমি কিন্তু নাম্বার দিয়েছি, আমার নাম্বারে কিন্তু কোনো ইনফরমেশন আসে না এমনকি কোনো ফরগেট পাসওয়ার্ড কোনো কিছু আসে নাই। তো ভিউয়ার্স, এখনকে আমি আমার যে ফেসবুক এটার লিঙ্কটি কিন্তু আমি জাস্ট কপি করে নিয়েছি। তো কপি করার পর এখানে দেখুন আমি এখনকার ফরগেট যে পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবো, এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানকার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমি যেহেতু আমার ফেসবুক লিঙ্কটি কপি করেছি, এখনকার এখানে ফেসবুক লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন আমার ফেসবুক লিঙ্কটি কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পর ভিউয়ার্স আপনারা এখানে চার্জ অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স আপনারা এখনই দেখতে পারবেন, দেখুন আমার ফেসবুকটি কিন্তু এখনকার চলে আসছে। তো দেখুন আমি যেহেতু এখন আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে এখানকার কপি করেছি, কপি করার পর কিন্তু আমার ফেসবুক আইডিটি চলে আসছে। তো আপনারা কী করবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়াই, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখন কিন্তু আমার ফেসবুকের যে দুটি ইমেল দেওয়া আছে, দুটি ইমেল এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের যে ইমেলটি ফোনে কানেক্ট করা আছে এমনকি আপনি যে ইমেলটি ফেসবুকে দিয়েছেন সেটি হয়তো আপনি জানেন না, কিন্তু ফেসবুক হয়তো অটোমেটিক আপনি ইমেলটি নিয়ে নিয়েছে। তো আপনার ফোনে যে ইমেলটি আছে ইমেলে অবশ্যই একটি মেল চলে যাবে। তো এখন দেখুন আমি যদি কোনটিতে একটি কন্টিনিউতে একটা ক্লিক করে দিই, এখানে যেহেতু দুটি ইমেল আছে, তো ধরুন আমি এক্সাম্পল উপরের ইমেলটি দিয়ে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন আমার যে উপরে যে মেলটি এটাতে কিন্তু 6 ডিজিটের কোড চলে গিয়েছে। তো ভিউয়ার্স, এখনকে আমি ব্যাগে চলে যাব।
তো ব্যাগে গিয়ে এখানকার আমার জিমেইল অপশনে চলে গেলাম। তো মেল অপশনে গিয়ে এখানে আমি যে মেলটিতে আমি কোডটি পাঠাইছি এই কোডটি কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এখানে দেখুন কোডটি এখনকে আমি এখানে ক্লিক করে দেব। তো এখানে কোডটি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু উপরে মেসেজ দেখাচ্ছে ইজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি কোড। তো এখনকার রিকভারি কোডটি কিন্তু এখানে লিখেছে দেখুন 2692 62, এটা হচ্ছে আমার রিকভারি কোড, ঠিক আছে। তো ভিউয়ার্স এখনকার এই কোডটি আমি এখন এখান থেকে কপি করবো, এখানে কপি করলাম পুরো কোডটি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখনকার আমি আমার চলে যাব ওইখানে, এখানে 6 ডিজিটের কোডটি এখানে আমার বসাতে হবে। তো ভিউয়ার্স এখানে আমি কোডটি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার কিন্তু এখনকার আমি কন্টিনিউ যে অপশনটি এখানে আপনারা এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স কন্টিনিউতে একটি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখনকার ইন্টার নিউ পাসওয়ার্ড, তারা কিন্তু ইন্টার নিউ পাসওয়ার্ড চাচ্ছে। এখনকার আমি একটা নিউ পাসওয়ার্ড দিব, ঠিক আছে, এখনকার একটা নিউ পাসওয়ার্ড বসাব। তো ভিউয়ার্স এখন দেখুন আমার পাসওয়ার্ডটি কিন্তু এখনকার নিউ পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটি বসাবার পর এখানে যে অপশনটি দিতে পারছে নেক্সট, এখানে আপনারা নেক্সট করে দেবেন। তো আমি এখনকার এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর কিন্তু আমার পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবো। এখানে দেখুন তারা একটি লগ ইন কোড দেখাচ্ছে, যেহেতু আমার ফেসবুক আইডি টু ফ্যাক্টর অথোরাইজেশন করা, এখানে কিন্তু তারা একটি ফেসবুক তারা একটি আমাদের আমাকে একটি নোটিফিকেশান পাঠিয়েছে। এখানে আমি ক্লিক করে এটাকে অবশ্যই ইয়েস করে দেবো, ঠিক আছে। ইয়েস করে দিলে কিন্তু আমার ফেসবুকের যে এটা এই যে লগ ইন অ্যাপ্রুভেল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু লগ ইন অ্যাপ্রুভেল হয়ে যাবে, যেহেতু আমার ফেসবুক আইডিটি একটি 100% ভেরিফাই আইডি, ঠিক আছে। এখন দেখুন ভিউয়ার্স আমার ফেসবুক আইডিটি কিন্তু রিকভার হয়ে গেছে, এমনকি ফেসবুক আইডি আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। তো এটা জাস্ট আমি কিসের মাধ্যমে, জাস্ট একটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আমি কাজটি করেছি। তো ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক আইডির মেইল ভুলে গেছেন, এমনকি যারা ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনারা কিন্তু তারা এভাবে সুন্দরভাবে আইডিটিকে রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা কিন্তু ফেসবুক লিঙ্ক থেকে সুন্দরভাবে আইডিটিকে ব্যাক করতে পারবেন, যদি আপনার মেলটি আপনার ফোনে কানেক্ট করা থাকে। তো ভিউয়ার্স আপনার ফোনে কানেক্ট করা থাকবে, এমনকি আপনার যে নাম্বার দিয়েছেন আপনি কিন্তু লিঙ্ক দিয়ে যখন ফরগেট করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এখানে নাম্বার এমনকি ইমেল চাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি যাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিয়ে রাখবেন। আর ভিউয়ার্স আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের কমেন্টস বক্সে, আপনি কমেন্টস করে দেবেন কেমন ধরনের ভিডিও পছন্দ করেন, আমি চেষ্টা করবো আপনার পছন্দের মতো ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।